আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পার্শে মাছের দু পেঁয়াজা বা ভুনা। এই পার্শে মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পার্শে মাছটা রান্না করেছি। এর জন্য এখানে আমি চার পিস পার্শে মাছ নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ভাজার জন্য রেডি করে নেব। এর জন্য দিয়ে দেব প্রথমে হলুদের গুঁড়া আর দেব লবণ। এবারে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে নেব। এই তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি ভেজে নেব। এই তো চুলায় আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এবারে আমি মাছগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, তারপর উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। এবারে এই পিঠো আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। চুলায় আমি একটা প্যান গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রেগুলার অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি উচা উচা করে 1/2 কাপ নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আমার আদা রসুন একসাথে পেস্ট করা। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। লবণটা একটু বুঝে দেবেন, কারণ মাছ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, এজন্য লবণটা বুঝে দেবেন। এবারে দিয়ে দেব একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নেব। মশলাগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেব পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি আর মশলা আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি ঢেকে দেব, ঢেকে একটা বলক তুলে নেব। এই তো ঝোলটা বলক উঠে এসেছে। এবারে আমি এখানে যে পার্শের মাছগুলো ভেজে রেখেছিলাম, এবারে মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালো করে ঝোলের সাথে মিক্স করে নিতে হবে। এই তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি আবার ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা মরিচের ফালি, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু কম। এবারে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে, কারণ বেশি দূরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, এজন্য আস্তে করে নেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এই সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কিনা। জিরার গুঁড়াটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমি আরও 1 মিনিটের মতো রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। এই তো 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, আমার পার্শের মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এ তো হয়ে গেছে পার্শে মাছ। এই পার্শে মাছটা রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। আপনারা যদি এইভাবে পার্শে মাছের দু পেঁয়াজা করেন, তাহলে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।